बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आइडियल एकेडमी शुभ मीरपुर पक्ष आंतरिक शुभेच्छा अभिनंदन आशा भालो आछो। एर आगे क्लास अष्टम श्रेणी चैप्टारे निये आलोचना तीन परिमाप चैप्टार आलोचना करेछि। आज के नतून करे किछु आलोचना एर आगे आमरा श्रेणी एक थेके बारो करिएछिलाम अंकगुलो धारण कमप्लीट करब। आशा करी सबाई अनलाइने थाकबे। तेरो बोलछे प्रश्न बेर करो बई बेर करो। एकटी त्रिभुजेर क्षेत्रे 24 मीटार उच्चता 50 सेंटीमीटर 15 सेंटीमीटर होले क्षेत्रफल निर्णय करो। তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করব? তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রসূত্র একটা আছে গুণন বিগুণন। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে কোথা নেব দেওয়া আছে ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্রের भूमि समान 24 त्रिभुज उच्चता 15 मीटर 50 से क्या लिखो जिने सेंटीमीटर से और आमर इधर ऊपर से मीटर सेंटीमीटर के हमरा मीटर बोलो। सेंटीमीटर होच्छे जिसे और होच्छे आगे और था बहुत छोटो थे के और यार तो अबे छोटो थे के टाइम छोटो थे जब अपन बोर्ड दिया तो अपन शेटा हमारे हो बे भाग जहाँ हो बे हमारे की ताहोले আমরা দেখো 50 মিটার যোগ 50 ভাগ 100 মিটার তখন হয়ে যাবে সাইড 100 সেমি সমান 1 মি। করলে দেখো আসে 100 মিটার যোগ 0.50 মিটার তাহলে যোগ করে দিলে আসে 15.59 মিটার। তাহলে আমরা এটা বের হচ্ছে হলে মিটার হয়ে গেল এটাও মিটার। এখন আমরা ক্ষেত্রফল বের করতে বলেছে আমরা যাব আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণন উচ্চতা। এখানে উচ্চতা হচ্ছে হাফ তোমাদের ভূমি দেওয়া আছে হচ্ছে 24 গুণতা হচ্ছে 0.5 ব্র্যাকেট দিয়ে কি হয়ে যাবে বর্গ মিটার বর্গ মিটার। খেয়াল করে দেখো এই দুইটা হচ্ছে উপরের রাশি এটা হচ্ছে নিচের রাশি যদি উপরে দিই তাহলে দেখো কি হলো 2 × 2 = 24। এখন 15.50 নম্বরে দিলে আসবে দেখো 12 × 15.50 বর্গ মিটার। এবার গুণ আপ করে দাও 1550
করব আমরা শূন্য পাঁচ দুই দশ হাত থেকে এক পাঁচ থেকে এগারো দুই এককে দুই এক তিন এক শূন্য পাঁচ পাঁচ এক শূন্য শূন্য তারাকে ছয় পাঁচ তিনে আট এক হলে একশো আট ছয় শূন্য শূন্য কয় ঘর পয়েন্ট দুই ঘর পয়েন্ট আছে এত বর্গ মিটার তাহলে হবে একশো ছিয়াশি বর্গ মিটার হচ্ছে আমাদের উত্তর ত্রিভুজের ক্ষেত্রফল একদম সোজা তোমরা এটা উঠিয়ে ফেলো দেখো আমাদের পরবর্তী স্টেপে আছে আমরা এবার মুছে দিব আর চোদ্দ চোদ্দ নম্বর বলছে একটি আয়তকার ক্ষেত্রে আটচল্লিশ মিটার বত্রিশ মিটার সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরে দিকে তিন মিটার একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল করো তাহলে আমাদের এখানে এর আগে একটা করছিলাম আমি সে আমি আবার করে দিই দেখো এখানে বলছে যে পুকুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে মিটার আর্থ দেওয়া আছে বত্রিশ মিটার আশি সেমি দেওয়া আছে হচ্ছে এর বাইরে বলছে তিন চওড়া একটি রাস্তা আছে তিন মিটার চওড়া অর্থাৎ তিন মিটার একটি রাস্তা আছে তিন মিটার তিন মিটার তিন মিটার তিন মিটার 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 করে তাহলে আমরা প্রথমে একটি আয়তকারের দৈর্ঘ্য এবং প্রস্থের কোটা বের করে নিব দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান দেওয়া আছে আটচল্লিশ মিটার আয়তকার ক্ষেত্রে প্রস্থ সমান সমান
32 মিটার 80 সেমি আমরা কি করব সেন্টিমিটার কি মিটার বানিয়ে 30 মিটার যোগ ভাগ 100 মিটারে 1 মিটার এত মিটার হবে 100 সেমি 1 মিমি এবার খেয়াল করে দেখো 32 মিটার যোগ 0.80 মিমি ভাগ করে দিলে এটা তাহলে হবে 32.80 মিমি তাহলে আমাদের দৈর্ঘ্য এটা বের হলো প্রস্থ এটা বের হলো তাহলে ক্ষেত্রফল হবে লেখ অতএব আয়তকার ক্ষেত্রের 12 আর ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য দেওয়া 48 গুণস্থ হচ্ছে 32.8 মিটার হয়ে যাবে গুণ করলে আসে হচ্ছে আমাদের 75.4 বর্গ মিটার আমাদের আয়তকার প্রতিটি উপর জায়গার ক্ষেত্রফল পেয়ে গেলাম মাঝখানে যে জায়গাটা আছে এই ক্ষেত্রফল পেয়ে গেলাম 15.4 বর্গ মিটার দেখো রাস্তা হো দৈর্ঘ্যটা কত হবে যখন আমি রাস্তা ইনক্লুড করব এর সাথে ক্ষেত্রফলের চারিদিকে ইনক্লুডিং করব রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে আমি প্রস্থ কত সহ ক্ষেত্রের দৈর্ঘ্য দেখো সহ ক্ষেত্রের দৈর্ঘ্য হবে 40 যোগ রাস্তা দুইটা এক দৈর্ঘ্য হচ্ছে দুই পাশ সে এক পাশ তাহলে 3 × 2 এত 48 যোগ 3 × 2 = 6 মিটার 18 × 6 = 14 থেকে 1 = 54 মিটার এটা বের হলে রাস্তা ক্ষেত্রের দৈর্ঘ্য 54 মিটার এরপরে আমি সহ প্রস্থটা বের করে উপরে স্টেপটা মুছে দিই ক্ষেত্রের প্রস্থ 32.8 যোগ 3 × 2 মিটার 32.8 যোগ 6 মিটার তবে দেখো 36.89 মিটার এটা আমাদের রাস্তা সহ দৈর্ঘ্যটা বের হয়ে গেল প্রস্থ আর রাস্তা সহ দৈর্ঘ্যটা 54 মিটার এখন আমি দেখব রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্র ক্ষেত্রটির ফল সমান
দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের কত হবে 54, গুণন প্রস্থ 38.80 হয়ে যাবে বর্গ মিটার। এবার দেখো খেয়াল করো তখন বের হবে কত, তোমরা সাথে নিয়ে নিবা পঁচানব্বই দুই দুই মিটার। তাহলে দেখো দুইটা জিনিস বের হয়ে গেল, রাস্তা সহ ক্ষেত্রফল আবার রাস্তা বাদে ক্ষেত্রফল, দুইটা বের হয়ে গেছে। এখন যদি আমি রাস্তা ক্ষেত্রফল থেকে রাস্তা ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে ক্ষেত্রফলটা এখানে, অতএব আমরা দেখো লিখতে পারি, অতএব রাস্তার ক্ষেত্রফল 5.2 যোগ কত বেরিয়েছিল 74.4 ব্র্যাকেট দিয়ে বর্গ মিটার। খেয়াল করো দেখো চার পাবো 6, 7, 8, 9, 10, 12, 8, আর থাকে 1, 4, 5, 5 মিলে গেল 0, হাত থাকে না 7, 9 পাবো 9, 2, হাত থাকে না 10 পাবো 5, হাত থাকে 1, এত বর্গ মিটার। 20.8 বর্গ মিটার এসে আমাদের উত্তর। আশা করি কনসেপ্ট হয়ে গেছে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। একটা গ্রুপ দেখতেছে, আমি একটা গ্রুপ করে দিলাম, স্টুডেন্ট একটা গ্রুপ পাসটা দেখতেছে, ইউ আর টুগেদার উইথ অর ইউ এবং অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই, পরবর্তী অঙ্কটা 15 নম্বর, বর্গাকার ক্ষেত্রের এক বর্গ 3 মিটার, এর বাইরে চারিদিকে মিটার চওড়া একটি রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করছে। তুমি এর আগে যে পড়েছি আমি সেম একই, শুধু এখানে বর্গ ক্ষেত্রে হবে, আর এখানে আমরা আয়তক্ষেত্রটা বের করছি, এটা শুধু বর্গ ক্ষেত্রে হবে, বর্গের ক্ষেত্রে ওই একই সিস্টেমে অঙ্কটা করে নিবা সোজা একটা। পরে দেখো
আচ্ছা আমি অঙ্ক করছি দেখো বলছে বর্গক্ষেত্রের এক বাহুর 300 মিটার এখানে একটা বর্গাকার এটা হচ্ছে তিনশো মিটার এদিকে বলছে চওড়া একটা রাস্তা আছে তার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার চওড়া 4 মিটার চার মিটার করে চওড়া একটা রাস্তা তোমরা এটা অঙ্কটা সহজই করতে পারবা তাহলে আমরা দেখো আবার দেওয়া আছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রের এক বাহু বর্গের ক্ষেত্রফল এক ভর দৈর্ঘ্য কোন দৈর্ঘ্য অথবা বাহুর দৈর্ঘ্য দেখতে পারি আমরা অথবা বাহু কোন বাহুর বাহু গুণ বাহু বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহু দেওয়া আছে হচ্ছে হলে 300 গুণ 300 বর্গ মিটার তাহলে 3 3 এরপর দেখো যদি চারটা রাস্তা তাহলে দৈর্ঘ্য কি হবে রাস্তা সহ বর্গের এক বাহুর দৈর্ঘ্য লেখো রাস্তা সহ সহ বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে তখন 300 যোগ কত মিটার আছে 4 মিটার গুণ 2 সেকেন্ড ব্র্যাকেট দাও এত মিটার তাহলে 300 গুণ 300 যোগ 4 2 8 এত মিটার সমান 308 মিটার তাহলে দেখো এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য বের করে নিলাম তার ক্ষেত্রফল বের করে নিলাম তো বর্গ মিটার এবার সহ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিব
রাস্তা সহ বর্গের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এটাও বাহু অথবা এক বাহুর ধনন এক বাহু দুইটা লিখলেই হবে কত গুণন তিনশো আট এত বড় মিটার দেখো খেয়াল কর আট আর আট গুণ করলে আট আট হয়ে যায় এক দুই দুইটা শূন্য তিন তিরিকে নয় গুণনটা ভুল হলো আমি গুণনটা করেছি বললে আসবে নয় চার আট চার আট চার এত বর্গ মিটার এবার খেয়াল করো দেখো রাস্তা সহ ক্ষেত্রফল এটা আর রাস্তাতে ক্ষেত্রফল বেরোয় এটা তাহলে বেরোয় দুটো রাশি বেরোয় হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল আর একটা হচ্ছে বাদে ক্ষেত্রফল রাস্তা ক্ষেত্রফল থেকে যদি রাস্তা ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই আমাদের পাওয়া যাবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল এটা ক্ষেত্র হবে চার আট ছয় চার বিয়োগ এক দুই তিন তো বড় মিটার বিয়োগ শূন্য চার শূন্য ছয় আট চার এত বর্গ মিটার এটা 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 হচ্ছে আমাদের উত্তর ক্লিয়ার হয়ে গেছে তো অনেক টাইম টাইম ইয়া হয় পরবর্তীতে একটা অঙ্ক করব আমরা তোমরা কোটা নিজে নিজে করে ষোলো নম্বর অঙ্ক আমরা নিজে করে ফেললাম ষোলো নম্বর অঙ্কটা ক্ষেত্রফলের আগে আমি অঙ্ক করছি আমি একই অঙ্ক হ্যাঁ ত্রিভুজে ক্ষেত্র সেই ক্ষেত্রফলকে ভূমি ভাগ করলেই উচ্চ যাবে ত্রিভুজ ফলকে ভূমি দ্বারা ভাগ করে দ্বারা পাওয়া যাবে তারপরে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে নাম্বার দু দেখো চৌবাচ্চার অঙ্ক
নাম্বার চৌবাচ্চায় 19,200 পানি ধরে চৌবাচ্চা অর্থাৎ এরা পুরে জাতীয় আর কি এরকম একটা চৌবাচ্চাতে 19,200 পানি ধরে এর গভীরতা দেয়া আছে 3.8 মিটার গভীরতা সাধারণত বোঝা হয়েছে সাধারণত গভীরতা বোঝানো এবং প্রস্থ দেয়া আছে হচ্ছে 2.8 মিটার এটা পথে কোন বোঝানো হয়েছে এটা হচ্ছে 2.54 আর প্রস্থ এবং প্রস্থ প্রস্থটা বলুন তো চারিদিকে যেটা বলছে চারিদিকে এটা দেয়া আছে হচ্ছে 2.5 মিটার 2.5 মিটার তাহলে খেয়াল করো এর দৈর্ঘ্য কত দৈর্ঘ্যটা প্রস্থ দেয়া আছে গভীর আছে আর প্রস্থ দেয়া আছে তাহলে এর উচ্চতা দৈর্ঘ্য করতে হবে আমাদের দৈর্ঘ্য বের করব আমরা খেয়াল করে দাও যেহেতু এত লিটার পানি ধরে তাহলে জানি যে এই লিটার কি ঘন সেন্টিমিটার বানিয়ে নিই লেখো চায় পানি ধরে 200 লিটার ১০০০ × ১ হাজার সেন্টিমিটার ঘন সেমি তো দেখো এই ঘন সেন্টিমিটার লিখতে পারি যে 1000 ঘন সেন্টিমিটার 1 লিটার নাও 1000 সেমি 1 লিটার তাহলে হবে 1900123123 এত ঘন সেমি এই ঘন সেন্টিমিটার কেমন আমরা বলছে সেন্টিমিটার হয়ে গেল ঘন সেন্টিমিটার গভীরতা মিটার দেওয়া আছে এবং দেওয়া আছে মিটারে গভীরতা দেয়া আছে কি মিটারে এবং ছোটাও দেয়া আছে কি মিটারে ঘন মিটার হয়ে গেছে সেন্টিমিটারকে আমরা যদি মিটি করি সেন্টিমিটারকে যদি আমরা মিটি করি তাহলে কি আসে দেখো 10,000 ঘন মিটারে হচ্ছে হলে দশ লক্ষ সেন্টিমিটারে হচ্ছে হলে দলে ১ দশক শতক হাজার উজুদ লক্ষ ১ দশক শতক হাজার উজুদ ১ শূন্য এত হবে সাইড নোট দিব খেয়াল করো এক সেন্টিমিটার সমান এক শূন্য শূন্য একটা দুইটা তিনটা চারটা ছয়টা তিন চার পাঁচ ছয় ঘন
তাহলে দেখো করে দাও এই শূন্য বেড়ে যায় এই শূন্য এই শূন্য কাটে শূন্য এই শূন্য কাটে এই শূন্য কাটে এই শূন্য এই শূন্য থাকে 92 ভাগ 10 মিটার বা 192 মিটার আমরা দেখো খেয়াল প্রথমে চৌবাচ্চাটি পানি থেকে এত লিটার যেহেতু আমাদের দৈর্ঘ্য এবং গভীর সরি প্রস্থ এবং গভীর আছে মিটারে দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে মিটারে তাহলে আমরা আজকে এই দৈর্ঘ্যটা আমরা যদি নিতে পারি তাহলে তবে দেখো এই মিটারকে লিটারকে আমরা ঘোষ সেন্টিমিটার বানালাম সেন্টিমিটারকে আবার কি বানালাম মিটার বানালাম তাহলে চৌবাচ্চাটি আই লিখতে হবে আয়তন সমান সমান এত ঘন সেন্টার তাহলে এটা আয় হলো অর্থাৎ পুরোটাকে বের হলো এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা পরবর্তী স্টেপ এখানে দেওয়া আছে প্রস্থ এবং দৈর্ঘ্যটা আছে আমাদের প্রস্থ গভীরতা দেওয়া আছে আমাদের ওটা দেওয়া নেই আমরা দৈর্ঘ্যটা ধরব তাহলে মুছে দিয়ে পর্যন্ত মুছে দেই দেখো উপরে স্টেপে যাই চার চার গোটা গভীরতা হচ্ছে 2.5 সমান সমান 2.5 মিটার চৌবাচ্চা প্রস্থ সমান 2.5 মিটার ধরি চৌবাচ্চার দৈর্ঘ্য কমিটার আমরা প্রস্থ তাহলে চার আয়তন কি হবে সমান সমান হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গভীরতা অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে গুণন হচ্ছে 2.5 গুণন হচ্ছে 2.56 কি হয়ে যাবে ঘনমিটার ঘনমিটার মানে প্রত্যেক ঘন তো মিটার মিটার এবং এটাও মিটার গুণ করলে তিনটা কোণ যাবে ঘনমিটার এখন দেখো খেয়াল করো গুণ করলে আসে দেখো পয়েন্ট চার প ঘন চার প ঘন এখন আমাদের দৈর্ঘ্যটা বের করছে দেখো আমাদের চৌবাচ্চার গভীরতা কত ছিল ঘনমিটার ছিল না 19 সামথিং ঘনমিটার বের হয়েছে প্রশ্ন মতে পয়েন্ট চার সমান পয়েন্ট দুই 19.2 ছিল আর কি যে ঘনমিটার হয়েছে সেটা হচ্ছে 19.2 বা তাহলে আমরা সমাধান করে সমান 19
दुई भाग छय चार ख्याल करो देखो पॉइंट 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 आते कि समान समान एक नय दुई भाग चौष्टि क समान समान चार दिए काटा तीन चार बारो दिए उन्नीस अर्थात এটা কেটে হয়ে যাচ্ছে তিন তিন আমরা দৈর্ঘ্য সমান সমান কি ক মিটার অতএব দৈর্ঘ্য ক সমান তিন মিটার এটি হচ্ছে কোটা বুঝতে পেরে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি আমি পরশু আবার দেখা হবে ঠিক 10 আশা করি সবাই এবং সুস্থ থাকবে আল্লাহ